তো ফাইনালি আমি দেখে ফেলেছি চরকির নতুন অরিজিনাল সিরিজ ইন্টার্নশিপ। বাংলাদেশে এই ধরনের সিটকম আমি প্রথম দেখতে পেয়েছি এবং ছয় পর্বের সিরিজটি ভালো খারাপ মিলিয়ে আমার কাছে উপভোগ্য মনে হয়েছে। ইন্টার্নশিপ গল্পটা হলো একজন ইন্টার্নের যে মার্কেটিং এজেন্সিতে তিন মাসের জন্য অ্যাজ এ ইন্টার্ন জয়েন করে। নতুন টিম, নতুন লিড, নতুন অফিস, নতুন কলিগস, সো সে সব কিছুর সাথে কীভাবে মানিয়ে নেয়, সব কাজের সাথে কীভাবে মানিয়ে নেয়, সো তার ইন্টার্নের জার্নিটা কেমন হয়, পার্সোনাল লাইফ এবং ওয়ার্ক লাইফ সেটার সাথে সে কীভাবে খাপ খায়, দুইটার কীভাবে ব্যালেন্স করে, এটাই হলো কাহিনী ইন্টার্নশিপ সিরিজটির। এই সিরিজের গল্প বলার ধরনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যাজ এ ইন্টার্নের পার্সপেক্টিভ থেকে ফুল গল্পটা বলা হয়েছে, আর আমার নিজে যেহেতু অ্যাবাউট থ্রি ইয়ার্স মার্কেটিং এজেন্সির সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, সো আমি পুরো ব্যাপারটার সাথে কিন্তু রিলেট করতে পারছিলাম। অ্যাজ এ ইন্টার্ন কীরকম ওইখানকার পরিস্থিতি হয়, অফিসটা কীরকম হয়, অফিসের কলিগস এবং অফিসের রুমগুলো কেমন হয়, টিম লিড মিটিং কেমন হয়, আপনি একটা ব্র্যান্ডকে কীভাবে চিন্তা করেন এবং সেটারই খ্যাতরূপ, সবচেয়ে খ্যাতরূপ হচ্ছে গিয়া ফিডব্যাক হিসেবে আপনার কাছে আসে, সো এ সব কিছুরই কিন্তু ফ্লেভার আমি পাচ্ছিলাম। সেই সাথে বেশ ভালো কিন্তু কমিক সিন ছিল, কিছু কিছু কমিক সিন খুবই ক্রিঞ্জ ছিল যেগুলো আমার কাছে ভালো লাগেনি। ছোট ছোট ফাঁকাপের কারণে যে এজেন্সি ক্লায়েন্ট হারায় ফেলে সেই জিনিসটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এজেন্সি লাইফের ডেডলাইনের সাথে যে দৌড়াইতে হয় সেটা যে এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যখন কাজ নাই তখন একদমই কাজ নাই, খুবই বোরিং লাগে, বাট যখন কাজ আসে তখন রাত নাই দিন নাই, দিন রাত সব এক হয়ে যায়, সারাদিন অফিসে পড়ে থাকতে হয়, মানে ডেডলাইনের সাথে দৌড়াইতে হয়, বাস একটাই কথা। সো এই জিনিসটা খুব ভালোভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং আমি প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা মোমেন্টের সাথে খুব ভালোভাবে রিলেট করতে পারছিলাম। এই ধরনের কাজ কিন্তু আমরা এর আগে টিভিএফ এর কাছ থেকে দেখতে পেয়েছিলাম, যেটা ইন্ডিয়ান দ্য ভাইরাল ফিভার, তাদের ওই কিউবিকলস ছিল, সেখানে একটা অফিস জার্নি দেখানো হয়েছিল। ঠিক এই ধরনের সিটকম কিন্তু আমরা এই প্রথমবার দেখতে পেলাম, সো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, বেশ উপভোগ্য মনে হয়েছে। শুধুমাত্র একটা ফ্লজ আমার কাছে লেগেছে, যেটা হচ্ছে শেষটা আর একটু ভালোভাবে দেখাতে পারত, ওয়ার্ক লাইফ আর পার্সোনাল লাইফের যে ব্যালেন্স সেটা যেভাবে করেছে সেটা একটু চেঞ্জ হতে পারতো, সো আর একটু ভিন্ন কিছু ট্রাই করা যেত, বাট প্রথমবার হিসাবে কিন্তু বেশ উপভোগ্য মনে হয়েছে আমার কাছে। সো আপনি যদি না দেখে থাকেন এখন চরকি নিয়ে কিন্তু দেখে ফেলতে পারেন, প্রিমিয়াম সাবস্ক্রিপশন মাত্র 299 টাকা, সো আপনি কিন্তু দেখে ফেলতে পারেন সিরিজটি। সিরিজটি কিন্তু ওয়ান টাইম ওয়াচ হিসেবে আপনাকে হতাশ করবে না। সো এই ছিল আমার রিভিউ অ্যাবাউট ইন্টার্নশিপ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, কমেন্ট করে আমার এঙ্গেজমেন্ট বাড়ান এবং কমেন্টে কিন্তু আপনি আপনার নিজের ইন্টার্নশিপের অভিজ্ঞতা জানাতে পারেন এবং ভিডিওটা কেমন লেগেছে সেটিও জানাতে পারেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। বাই।